দর্শক রয়েছে কাতারের রাজধানী দোহার সুক ওয়াকিফে লোকাল সপ্তমতম খেজুর ফেস্টিভ্যালে, যেখানে খেজুর মেলা হচ্ছে প্রতি বছরে নেয়। এই বছরে কিন্তু এই সামারের সময় আমরা দেখি যে খেজুর মেলা হয়ে থাকে এবং প্রতিবারের নেয় সুক ওয়াকিফ এবং কাতারের বলাদিয়া কিন্তু যৌথভাবে এই আয়োজনটি করেন। এবারে মেলা চলবে 17 দিন পর্যন্ত, তো আগামী 12 অগস্ট কিন্তু এই মেলাটি শেষ হবে। আপনারা যারা কাতার প্রবাসীরা রয়েছেন, যারা খেজুর প্রেমীরা রয়েছেন, যারা খেজুর খেতে পছন্দ করেন, আপনারা আসতে যাচ্ছেন, আপনারা অবশ্যই আসতে পারবেন। দুপুর 1টা থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু খেজুর ফেস্টিভ্যালটি খোলা থাকবে এবং সেখানে কিন্তু শতাধিক দোকান রয়েছে এবং এই সমস্ত দোকানেতে কিন্তু বেশিরভাগই বাংলাদেশিরা কিন্তু কাজ করে থাকেন এবং তাদেরই অনেকের ব্যবসা বাণিজ্য রয়েছে, অনেকে কিন্তু সেখানে কিন্তু স্টল দিয়েছেন। এবং এখানে বাহারের জাতের খেজুর রয়েছে, মরিয়ম খেজুর, আজোয়া খেজুর সহ কাতার লোকালের যে তাদের যে ট্রেডিশনাল যে খেজুরগুলো সেখানে আপনারা কিন্তু দিতে পারবেন এবং খেতে পারবেন। এবং এই মেলার কিন্তু সবসময় হয়ে থাকে, এবার 17তম হচ্ছে এবং আপনারা যারা আসতে যাচ্ছেন আপনারা কিন্তু দুপুর 1টা থেকে রাত 10টার পর্যন্ত এর মধ্যে আসতে পারবেন। এখানে শুধু এহতারাস আপনাদের মোবাইলে করোনা ভাইরাসের বিধিনিষেধ মেনে কিন্তু মেলার আয়োজন করা হয়েছে। আপনারা যারা আসবেন আপনারা এহতারাস গ্রিন রাখবেন এবং এই মেলাতে ঢুকার সময় মাস্ক ব্যবহার করবেন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে মেলাটি উপভোগ করতে পারবেন। দর্শক, আমার কাছে এ ছিল 17তম খেজুর ফেস্টিভ্যাল কাতারের সবশেষ আপডেট।